আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাপড় দিয়ে মাথার তুলি ব্যান্ড বানানো। তো আপনারা যদি আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে এরকম ব্যান্ড বানাতে চান, তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, অতি সহজেই আপনারা বুঝতে পারবেন, একদমই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখুন আমি কতটুকু কাপড় কোন কাপড়টুকু কতটুকু নিয়েছি। তিন ধরনের কাপড়, মানে একটি বড় বেশি এটা, এরপর আর একদমই ছোট। তো তিন সাইজে নিয়েছি আমি, মাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার চওড়াটা হয়েছে 4.5 আর 8 ইঞ্চি আছে লম্বা, 7.5 ইঞ্চি হয়েছে আর কি। তো 8 ইঞ্চি নেবেন। আর এটা আছে 17 ইঞ্চি লম্বা, 3.5 ইঞ্চি চওড়া, টাইডা মানে ফুলের যে টাই সেটা বানানোর জন্য। আর এটাতে যে ব্যান্ডটা হবে, তো এটা 29 ইঞ্চি লম্বা আছে আর 5.5 ইঞ্চি আছে আর কি চওড়াটা। তো এই তো ছিল কাপড়ের যে মাপ, সেটি আর কোনো মাপ নাই। এখানে আপনারা একটু ভাঁজটি দেখবেন যে আমি কিভাবে ভাঁজ করে সেলাইটি দিচ্ছি। তো এই যে টাইটা যে বানাবো সেটার জন্য আমি এইভাবে লম্বালম্বি করে ভাঁজ করে নিচ্ছি। আর খোলা যে পাশটা সেখান থেকে একটু কোণা করে কেটে নিব। এই যে আমি একটু চক দিয়ে আপনাদের মার করে দেখাচ্ছি, এই যে খোলা পাশটা যেখানে নিচ থেকে এরকম একটু কোণা করে কেটে নেবেন। আর সমান মাঝ বরাবর আমি ছোট্ট একটি কাট বসিয়ে দিলাম। তো এখন সেলাই করে নিব। তো আমি এখানটাতে খোলা রাখবো এটা উল্টানোর জন্য, আর সব দিকেই সেলাইটি করে নিব, মানে তিনও ছাট সেলাই করে নিব। এক পাশ বন্ধ আগে থেকেই আছে। তো এই যে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এটা উল্টানোর জন্য। এখন সেলাইটি হয়ে গেছে, তো আমি কেঁচির মাথা দিয়ে উল্টিয়ে নিব। তো এক সপ্তাহের উপরে হয় আমি কোনো ভিডিও দিতে পারিনি, যেহেতু এখানে ঈদের বন্ধ ছিল আর গ্রামে গিয়েছিলাম। এখন আমি অনেকই অসুস্থ, তারপরও আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই একদমই অসুস্থ, তবু আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন। দেখুন এই যে চারপাশ আমি সেলাই করে নিব, কিছুটা জায়গা ফাঁকা রেখে। আবারও কেঁচির মাথা দিয়ে উল্টিয়ে নিব। তো এই যে খোলা পাশটা এটা সেলাই করে আটকিয়ে নিব। তো আমি এই সেলাইটা একটু খুলে ফেলবো, এখানে আমি কিছু তুলা ভরবো আর কি। তো আমার কাছে তুলা নাই, আমি কাপড় ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটি আপনাদের একটু পরে দেখাবো। তো ব্যান্ডটা বানানোর জন্য সমান মাঝ বরাবর সেলাইটি দিচ্ছি। এই তো একটা সেলাই দিলেই হবে। এখন কেঁচির মাথা দিয়ে আমি উল্টিয়ে নিব। এই যে দেখুন কেঁচির একটা মাথা একটু বাজিয়ে এরপর এভাবে উল্টিয়ে নেবেন। তো উল্টানো হয়ে গেছে, আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন।
আমি এখানে নখ দিয়ে একটু ঘষে নিব, আয়রন করব না। আপনাদের কাছে আয়রন থাকলে আপনারা আয়রন করে নেবেন। এখন দেখুন এই যে রাবার নিয়েছি, এটার মাঝখানে রাবারটা লাগাবো। তো 5 ইঞ্চি রাবারটার মাপ নিয়েছি, লাম্বার মাপটি দেখুন, এই যে 5 ইঞ্চি নিয়ে এরপর একটি সুইয়ের মাঝখানে এভাবে গেঁথে নিলাম। তো আমার কাছে এটা অনেক বড় সুই, বস্তা সিলানের সুই, সেটা দিয়ে আমি এভাবে রাবারটি ভরে নিচ্ছি। আপনারা সেফটি পিন দিয়েও এই কাজটা করতে পারেন। এই তো এখন আমি 2 মাথা একলগে রেখে এরপর ভালো করে গিটু দিয়ে দিব। দেখুন এই যে গিটু দিয়ে দিচ্ছি, এখন ভালো করে একটু টেনে দেখব যাতে না ছোটে। এই তো এখন যে ফাঁকাটা আছে সেটা এভাবে একটার উপরে আরেকটি এভাবে রেখে দিয়ে এরপর সমান মাঝখানটাতে সেলাইটি দিয়ে দিব। দেখুন আমি আবারও দেখাচ্ছি যে এই কাপড়টি কিন্তু দুনো পাশ খোলা ছিল, তো একটা মাঝখানে রেখে, মানে একটার সাথে একটা রেখে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখবেন এইখানে যাতে কাঁচা না থাকে, একটু কাপড় বাস করে এরপর সেলাইটি দিয়ে দিবেন। এই তো এরকমটা হয়েছে। আর এই যে এটা আমি তখন সেলাই করে বন্ধ করে দিয়েছিলাম, সেটা খুলে নিচ্ছি। যে একটুখানি ফাঁকা ছিল সেটা আর কি আমি ভুল করে সেলাই দিয়ে দিয়েছিলাম। তো এই যে তুলাটি, যদি আপনাদের কাছে তুলা থাকে, সাদা তুলা আপনারা দিয়ে দিবেন। তো আমার কাছে ছিল না, আমি এখানে নেট কাপড় কুচু কুচু করে কেটে এরপর মাঝখানে ভরে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি, এতটুকুই। এভাবে হাত দিয়ে একটু কোনা পর্যন্ত আর কি যাতে ছড়ায় দেখবেন খেয়াল করে। এখন সমান মাঝ বরাবর আপনারা চাইলে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন, আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন ডাবল করে আমি সেলাইটি দিয়ে দিব। এই তো এরকমটা হয়েছে। এখন আমি যে জয়েনটা দিয়েছি সেই জয়েনের সাথে এই যে এভাবে রাখবো, এই যে এভাবে রেখে আর এইটা দিয়ে গিটু দিয়ে দিব, তাহলেই হবে। এই যে তো আমি এখানে গিটুটি দিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি গিটুটি দিয়ে দিয়েছি, দেখুন এরকমটা হয়েছে। এই তো এরকম 2টি পেঁচ দিয়ে ঝুঁটি বাঁধবেন, দেখবেন দেখতে অনেকটাই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।